লালকেল্লা কেবলতার স্থাপত্য বিস্ময়করই নয়, ভারতীয় ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষীও। সপ্তদশ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লির শহরে এই কেল্লা নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান। পরবর্তীকালে সেই কেল্লার নামই হয় লালকেল্লা। 1857 সাল পর্যন্ত এই দুর্গই ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। এরপর শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত করে ব্রিটিশ সরকার। 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসাবে ব্যবহার করত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার লাহোরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। 2007 সালে লালকেল্লাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে নির্বাচিত করে। যে লালকেল্লাকে নিয়ে এত কথা হলো, সেই কেল্লা নাকি আদৌ লাল ছিল না, ছিল ধবধবে সাদা। 1648 সালে এই কেল্লা নির্মাণ শুরু হয় মুঘল সম্রাট শাহজাহানের আমলে। সেই সময় কেল্লা তৈরি হয়েছিল সাদা চুনাপাথর দিয়ে, আর কেল্লার নাম ছিল কিলাই মুবারক। কেল্লা নির্মাণ করতে সময় লাগে প্রায় 10 বছর। কেল্লার প্রধান কারিগর ছিলেন ওস্তাদ হামিদ এবং ওস্তাদ আহমেদ। ব্রিটিশ আমলে কেল্লার রং এবং নাম দুই পরিবর্তিত হয়। কেল্লার চুনাপাথর ভেঙে পড়তে শুরু করলে ইংরেজরা এর মেরামত করে এবং কেল্লার গায়ে লাল রং করে দেয়। সেই থেকে কেল্লার নাম হয় লাল কেল্লা। Thank you.